এটি তোশিবা ই স্টুডিও 2309A ফটোকপিয়ার মেশিন। তো আজকে আমি দেখাতে যাচ্ছি এই মেশিন দিয়ে অটোমেটিক ওয়েবসাইট কপি বের করে। পাওয়ার সুইচ অন করে নিন। মেশিনটি রেডি করতে কয়েক সেকেন্ড সময় লাগবে। পেপার ড্রয়ারে পেপার আছে কিনা চেক করে নিন। যে ড্রয়ারটিতে পেপার দেওয়া হয়েছে সেই ড্রয়ারটি সিলেক্ট করুন। এখানে যে তীর চিহ্ন দেওয়া চারটের সুইচ আছে সেই সুইচ দিয়ে মূলত সেটিংটা করতে হয়। তো আমি প্রথমে কালিটা কমিয়ে নিই। এভাবে কালি কমানোর পর ওকে ওকে বাটন চাপ দিতে হবে। এবার দেখা যাক ডুয়েল কপি সেটিং কিভাবে করে। এই ডাউন অ্যারোটি চেপে নিচের দিকে নামতে থাকুন। অন সিমপ্লেক্স, এবার ডান সাইডের অ্যারো বাটনটি চাপ দিন। দ্বিতীয় নম্বরে ডুপ্লেক্স সিলেক্ট করতে হবে। আবারও ডান পাশের অ্যারো নেক্সট ডাউন বাটন চেপে দ্বিতীয় নম্বরে ট্যাবলেট অপশনটি সিলেক্ট করুন। এবার ওকে চাপ দিন। মেশিনটি টু সাইড প্রিন্টের জন্য প্রস্তুত। পেজ কপি হবে, সামনের পেজ দিলাম, এখানে পেপারটা দিন। স্টার্ট, পেপারটি স্ক্যান করে নিন। এখন কিন্তু প্রিন্ট বেরোবে না। পেপারটা ঘুরিয়ে নিন। একটু নিচে নামিয়ে দিন যাতে এপিটপি প্রিন্টটা সমানভাবে আসে। স্টার্ট, কিন্তু পেপার অটোমেটিক ভিতরে যেয়ে